না তো এত পোলাও কা আমাদের মধ্যে সব আটার মধ্যে পোলাও না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি আমি টুম্পা আছি আপনাদের সাথে তো এখানে হচ্ছে আমি বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করছি এখানে আমি হচ্ছে ফ্রোজেন পরোটা ভেজে নিয়েছি আর এখন হচ্ছে একটু বাটা দিয়ে একটা ডিম পোস্ট করে নেব একদম ফাঁকি বাজে নাস্তা যেটা বলে আর কি দেখা যায় কি ঘরে ছোট বাচ্চা থাকে তো ওদের অনেক ক্ষুধা লাগে তো বারবার কি তৈরি করে দেবো এর জন্য এখন চিন্তা করলাম বাচ্চাদের একটু ফাঁকি বাজে নাস্তা তৈরি করে দিই তো আমি পরোটাটা ভেজে এক সাইড করে রাখলাম আর এখানে হচ্ছে একটা ডিম পোস্ট দিয়ে দিলাম ডিম আর কি ডিমটা একদম পোসের মতো করে দিয়ে এখন পরোটার সাথে লাগিয়ে দিচ্ছি এখন হচ্ছে এটা আর কি রোল করে স্যান্ডউইচ করে দেবো এর ভিতরে একটু টমেটো সস আর হচ্ছে একটু আর কি মেয়োনেজ দিয়ে দিব মেয়োনেজ আর টমেটো সস এই দুটো দিলে আসলে খেতে খুব ভালো লাগে তো এখানে হচ্ছে আমি আর কি একটা স্যান্ডউইচের মতো করে ওদের দিব ওরা খেয়ে নেবে আমার বাচ্চাদের আর কি আমি যা তৈরি করে দিই ওরা খুব খুশি হয়ে খেয়ে নেয় আর এটা হচ্ছে আমার বাচ্চাদের সবচেয়ে একটা ভালো গুণ ওরা আর কি আমি যাই তৈরি করে দিই ওরা খুব পছন্দ করে খায় যে মামা তুমি তৈরি করেছো তাহলে নিশ্চয়ই ইয়াম্মি হয়েছে আর আমিও চেষ্টা করি একটু ইয়াম্মি করার জন্য আর কি ফাঁকি বাজির মাধ্যমে কীভাবে ইয়াম্মি করা যায় তো এই তো হয়ে গেল আমার স্যান্ডউইচ এখন আমি ওদেরকে দিয়ে দিব এভাবে করে চারটা বানাবো আমরা চারজন খেয়ে নিব তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আমি আপনাদের সাথে আজকে একটা বৃহস্পতিবারের ভিডিও শেয়ার করব তো এখানে হচ্ছে আমি আমার বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি দেখা যায় প্রায় প্রতি বৃহস্পতিবার দিন আমি চেষ্টা করি আমার বেডশিটটা আর কি চেঞ্জ করার জন্য এর আগে পরেও করা হয় দেখা যায় অনেক সময় আবদুল্লাহ বাবাটা যদি বমি করে দেয় কিংবা নোংরা করে ফেলে চেঞ্জ করা হয় কিন্তু আর কি মনে মনে একটা টার্গেট থাকে যে না বৃহস্পতিবার চেঞ্জ করবো আজকে বৃহস্পতিবার পরে বৃহস্পতিবার চেঞ্জ করবো ছোটো বাচ্চা থাকলে তো জানেনি ঘর বাড়ি কতটা এলোমেলো করতে পারে আর যেহেতু আমরা একদম দুইটা রুমের বাসায় থাকি ছোটো ছোটো তো দুইটা রুমের মধ্যে ওরা এলোমেলো করতেই থাকে আমি গোছাতেই থাকি এখন অভ্যাস হয়ে গিয়েছে আর কি বাচ্চারা একদিক দিয়ে এলোমেলো করতে থাকে আমি গোছাতে থাকি আবার অনেক সময় দেখা যায় যে যদি ভালো না লাগে তখন আর গোছাই না যে ওরা এলোমেলো করতে থাক যখন ভালো লাগবে তখন গোছাবো তো এখানে হচ্ছে আমি আমার আর কি ফার্নিচারগুলো যা আছে টেবিল তারপর সাইড বক্স এগুলো সব ক্লিন করে নিচ্ছি দেখা যায় এখন তো একটু গরম কমেছে এখন দরজা জানালা যদি খুলে রাখি বাহির থেকে ধুলা আসে আর কি সব কিছু সাদা হয়ে থাকে তো প্রত্যেক দিনই এভাবে ক্লিন করতে হয় নয়তো বা আর কি ময়লা পড়ে থাকে তো এখানে হচ্ছে আমি আমাদের যে ফ্লোরে কার্পেটটা বিছানো সেটা একটা শলা ঝাড়ু দিয়ে আর কি ঝাড়ু দিয়ে নিচ্ছি সবসময় দেখা যায় যে ভ্যাকুম দিয়ে আর বাবা কার্পেটটা আর কি ভ্যাকুম করে দেয় ক্লিন করে দেয় কিন্তু এখন আমার আর ইচ্ছে করছিলো না এই জন্য আমি শলা ঝাড়ু দিয়ে উপরে যে হালকা ময়লাগুলো আছে ওগুলো ঝেড়ে দিচ্ছি তো আমি বিছানার চাদর উঠানোর পরে হচ্ছে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম আমার কাপড় চোপড় অলমোস্ট ক্লিন করা শেষ এখন হচ্ছে এগুলো আমি আর কি রোদে দিয়ে দিব এটা হচ্ছে আমার রেগুলার রুটিন যে প্রত্যেক দিন কাপড় ধুচ্ছি কাপড় রোদ দিচ্ছি বাইরের কাপড় এনে ভাঁজ করছি আবার যেগুলো ধুয়েছি ওগুলো মেলে দিচ্ছি আমার মনে হয় প্রত্যেকটা মায়ের একটা রেগুলার রুটিন কাপড় রোদ দেওয়া কাপড় ভাঁজ করা কাপড় ক্লিন করা তো আমারও ব্যতিক্রম না প্রত্যেক দিনের রুটিন তো এখন হচ্ছে রাতের বেলা আর আপনারা তো জানেন আমার ভিডিওগুলো যারা রেগুলার দেখেন যে আমরা প্রতি বৃহস্পতিবার শুক্রবার সবাই মিলে একসাথে খাই শুক্রবার যদিও দু একদিন বাদ যায় বৃহস্পতিবার মাস্ট আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমরা আর কি তিন যা তিন দেবর বাসুর মিলে সবাই মিলে একসাথে বসে খাবার খাই তো আজকে হচ্ছে আমার মেজো ভাইয়ের বাসায় খাবার ছিল তো আজকে আর বাইরে যায়নি ভাই আর কি বাসায় খাবার নিয়ে এসেছে রেস্টুরেন্টে অর্ডার দিয়ে এসেছিলো আগে তো আর কি খাবার নিয়ে চলে এসেছে আসার পর বলছে যে সবাই গরম গরম খেয়ে ফেলো তো এখানে হচ্ছে ভাইরা খেতে বসে পড়েছে আর বাচ্চারাও খেতে বসেছে আমরা একটু পরে খাবো আজকে হচ্ছে আর কি হুজুর লাভলি ওদেরকে আসতে বলেছি লাভলি হুজুর এখনও আসেনি তো আমরা চিন্তা করলাম যে বাচ্চারা আর ভাইরা খাক আমরা একটু পরে খাই আমাদের খাবারটা তো ওরা ওদের খাবার খেয়ে নিচ্ছে
তো ভাইরা খাওয়া শেষ করতে করতেই হচ্ছে লাভলি হুজুরা চলে আসলো। তো হুজুর হচ্ছে ভাইদের ওখানে খেতে বসেছে, আর এখানে হচ্ছে আমরা তিন যা লাভলি আমরা চারজন মিলে খেতে বসেছি। অনেক দিন পর লাভলির সাথে একসাথে বসে খাচ্ছি, অনেক দিন হয় লাভলিরা আসে না, আমাদেরও যাওয়া হয় না। তো আজকে এসেছে লাভলিরা, আলহামদুলিল্লাহ আমরা চারজন মিলে একসাথে বসে খাচ্ছি। তো লাভলি হুজুরের কথা সবসময় খুব মনে পড়ে, আমরা যখন এক বাসায় ছিলাম আর কি, লাভলি হুজুর যখন আমাদের বাসায় ছিল, তো দেখা যেত যে আমরা কিছুই ওদের ছাড়া খেতাম না। আমরা যদি একটু ভালো মন্দ একসাথে খেতাম, লাভলিকে হুজুরকে বলতাম যে আমাদের সাথে খাওয়ার জন্য, কিন্তু এখন তো অনেক দূরে চলে গিয়েছে, এখন ইচ্ছা করলে ওদের বলতে পারি না, কিংবা বললে ওরা আসতে পারে না, অনেক দূরে যেহেতু আসার জন্য একটা সময় সাপেক্ষ ব্যাপার। তারপর হুজুরের ওদিকে মসজিদ নামাজ পড়ানো সব কিছু মিলে না, রেগুলার আসা হয় না। তো অনেকদিন পরে লাভলিরা আসলো, ভালো লাগতেছিল অনেক, লাভলির কথা খুব বেশি মনে পড়ে। আমরা যখন বাসায় একসাথে খাওয়া দাওয়া করি, লাভলির কথা আমাদের খুব বেশি মনে পড়ে। তো খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ গল্প করলাম, এখন হচ্ছে রামিসার বাবাকে বললাম যে একটু পার্কে নিয়ে যাও, ঘুরে আসি যেহেতু বেশি খেয়েছি। তো এখন বাজে রাত 11:45 মতো, প্রায় 11:41 বাজে। তো আমাদের বাসার কাছে স্পায়ার পার্ক, আমরা স্পায়ার পার্কে এসেছি। বৃহস্পতিবার দিন তো রাত 11:30 বাজছে, তারপরও মোটামুটি মানুষ কম না, অনেক মানুষ। এখন আর কি আসার মানুষ কম আছে না, যে পার্কে আসে অমন মানুষ কম, যাওয়ার মানুষই বেশি। দেখা যায় যে 8টা 9টার দিকে বেশি মানুষ আসে, তারপর থাকে 12টা 1টা পর্যন্ত থাকে, কেউ যাচ্ছে কেউ আসছে, কিন্তু যাওয়ার পরিমাণে বেশি, আসার পরিমাণ কম। তো এই তো আমার আবদুল্লাহ বাবাটা বলের পিছ পিছ দৌড়াচ্ছে। ওর বাবা বলছিল এত রাত হয়েছে কেন যাবা, আমি ইচ্ছা করে আসলাম যে বেশি খাইছি একটু ঘুরে আসি। আসলে বেশি খাওয়া দাওয়া করলে একটু হাঁটলে ভালো লাগে না, অথবা ভালো লাগে না, বাসায় তো আর অত হাঁটা চলা হয় না। এখানে অনেক বাচ্চা কাচ্চা সবাই খেলতেছে, দেখেন বল খেলতেছে। তো আমি সাথে আছেন এখানে, সব মহা খুশি খেলবে। আসলে অন্ধকার তো বোঝা যায় না, অনেক মানুষ, কিন্তু পার্ক গুলা একদম মিটিমিটি একটা আলো, দেখেন অন্ধকারের মধ্যে অনেক অনেক মানুষ, এত রাত তারপর মোটামুটি অনেক মানুষ। আর অনেক বড় এরিয়া, তো জায়গায় জায়গায় ছড়া ছিটা আছে মানুষ। এদিকে ওই যে সামনে অনেক মানুষ, ওই সাইড দিয়ে অনেক মানুষ। তো আমরা হচ্ছে এখন পার্কে হাঁটবো। তো রামিসা তাসিন আবদুল্লাহকে রেখে আমি আর ওর বাবা হাঁটছিলাম, হঠাৎ করে দেখি আমাদের মাঝখান থেকে আব্দুল বাবাটা একদম দূর। আমরা তো অবাক যে কিরে কোথা থেকে আসলো, ওর জন্য রেখে আসছি। ও যেখানে যাক ও আর কি ফলো করে যে বাবা মামা কোথায় গেছে, আমরা যেখানে ও এক দৌড় দিয়ে ওখানে চলে আসে, দেখেন না আমাদের সাথে হাঁটার জন্য চলে আসছে। আর ওরে খুঁজতে খুঁজতে ওর দাদাও চলে এসেছে। তো চিন্তা করলাম তো সবাই মিলে একটু হাঁটি, যেহেতু সবার রাত্রে খাওয়াটা একটু বেশি ভারী হয়ে গিয়েছে, আর রাতের পরিবেশটাও না মাশাআল্লাহ এত সুন্দর ছিল, একদম হালকা হালকা ঠান্ডা, হালকা হালকা গরম, খুব সুন্দর একটা পরিবেশ ছিল। আর হাঁটতে খুব ভালো লাগতেছিল, আশেপাশে অনেক মানুষ ছিল, সবাই হাঁটছে, কেউ খাচ্ছে, কেউ গল্প করছে, আসলে ভালো লাগতেছিল। তো এখানে কিছুক্ষণ হাঁটবো, বাচ্চাদের খেলাবো, তারপর বাসায় চলে যাব। তো আমার আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আপনারা যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ।